ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। 5 আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী শম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনার নিকট আত্মীয়দের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়, হেলালের ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এবং আবুল হাসনাত আবদুল্লার ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখনও দেশ ছাড়ার সুযোগ পাননি। তারা দেশের ভেতরে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিছুদিন আগেই ভারতে চলে যান, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান, তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে 31 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন, তিনিও দেশে আছেন বলে জানা গেছে। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত আওয়ামী লীগের আরও যেসব নেতার দেশত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ ও শফিউল আলম চৌধুরী নাদেল, শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, এছাড়া সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার কবির, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও 10 সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। এমন আরও অনেকে এভাবে দেশ ছাড়ার চেষ্টায় আছেন বলে জানা গেছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।